হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে খুলনার কল্লামারি লাজিজ ডাইন রেস্টুরেন্ট নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাজিজ ডাইন বর্তমানে খুলনার একটি ভাইরাল রেস্টুরেন্ট। কী কারণে এই রেস্টুরেন্টের এত নাম দেখা যাক ভিতরে গিয়ে। বাহির থেকে দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা কতটা সুন্দর হতে পারে। সত্যি এক অপরূপ সৌন্দর্যে সাজানো ভিতরটা। রেস্টুরেন্টের পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন করা। এই সুন্দর ডেকোরেশনের কারণেই এত ভাইরাল লাজিজ ডাইন। টেবিলের ভিতরটাও ছিল ফুল দিয়ে ডেকোরেশন করা। এখানে একটি কৃত্রিম ঝর্ণা আছে যেটি দেখতে সত্যি বাস্তবের মতো। ফটোগ্রাফির জন্য এই জায়গাটা খুবই সুন্দর ছিল। গাছগুলো দেখে মনে হচ্ছিল সব প্রাকৃতিকভাবে তৈরি। আমার দেখা খুলনার সবথেকে সুন্দর রেস্টুরেন্ট ছিল লাজিজ ডাইন। সোনাডাঙ্গা থেকে গল্লামারি যেতে হাতে ডান সাইডেই অবস্থিত এই রেস্টুরেন্টটি। এই সোফাগুলো দেওয়া হয়েছে এখানে ফটোগ্রাফি করার জন্য। লাজিজ ডাইনের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি, যেটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। যে কেউ প্রথমে উঠতে একটু হলেও ভয় পাবে, মনে হবে যেন ভেঙে পড়ে গেল। কাঁচের নিচের ডেকোরেশনটা সম্পূর্ণ গোলাপ ফুল দিয়ে তৈরি। দেখে মনে হয় যেন নিচে গোলাপ ফুলের চাষ করা হচ্ছে। সত্যি এর উপর দিয়ে হাঁটার ফিলিংসটাই ছিল অন্যরকম। এটা হচ্ছে আইস বার, যেখানে বিভিন্ন ধরনের জুসের আইটেম পাবেন। আর এখানে কাবাব, পিৎজা, চিকেন সহ বিভিন্ন ধরনের আইটেম পাবেন। এখানে খাবারের দাম 180 টাকা থেকে শুরু। আর এখানে মোরগ পোলাও, মোরগ কাচ্চি, বিফ কাচ্চি এবং মাটন কাচ্চি পাওয়া যায়। সত্যি এদের খাবারের মানটা খুবই ভালো ছিল। এটি লাজিজ ডাইনের ওয়াশরুম, যেটির ডিজাইন অনেকটাই লাক্সারি ওয়াশরুমের মতো বানিয়েছে। ওয়াশরুমের ভেতরের ডেকোরেশনটা সত্যি অসাধারণ ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে সামনে একটি নতুন ভিডিও নিয়ে।